আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সব ভালো নিয়ে আমি আল্লাহর রহমতে ভালো আছি। আইজ আমি লাঞ্চর লাগি আইছি বার্গার শপ। তারা ওখানের মাঝে বানাইন ডোনার খাবার পাইবা, বার্গার পাইবা, এভরিথিং পাইবা। সো আমি আইছি আমার লাঞ্চ নিবার লাগি। সো দেখতে পারা এখানের মাঝে আমি লাঞ্চর লাগি ওয়েট হরাম। আমি অর্ডার দিলাম তারারে, আমাকে কইছি তে খিতা খাইতাম, তো ডোনার কাবাব ও খাইলাই। সো ওই দেখো কাতারা থইছেন ডোনার কাবাবর লাগি, অনেক টেস্টি ফুড। তারা সব কিছু বানাইয়া দেয়, তা ফ্রেশ পাইবা আপনারা। আর তার স্টাফগুলো খুব ভালো, ফ্রেন্ডলি। আমি প্রায় সময়ও ও সব থাকি খাই, বার্গার আর পরে ডোনার কাবাব যেটা ভালো লাগে সব তো খাই, চিপস সব তো মিলে। তো আইজ আমি অর্ডার করছি ডোনার কাবাব। আর ওনার মাঝে তারা ভেজি সালাদ খাইটা থইছেন, সালাদ অকল আছে দেখতে পারা এখানের মাঝে। আপনারা চাইলে ওখান থেকে খাইতে পারবা, সব ফ্রেশ মিলে, অনেক টেস্টি ফুড এখানোর সবটা। দেখো কা থাকি অনেক ঠান্ডা আছে, বাট অনেক হট, রোদ নাই। আমি ডোনার খাবার লাগি ওয়াইট হরাম। তারা আজি কাইর খিতা সালাদ আমি চাই, খিতা সস চাই, তারা আমার লাগি বানাইর। সো অনেক একটা ইয়ামি ফুড ইকানো। আমি সালাদ রে চুজ করাম, উইচ সালাদ আমার দরকার ভালো পাই। ওই দেখো কাকিলা খবা বল লাগি তারা খাটরা। অনেক ভালো লাগে, অনেক টেস্টি ফুড আমি খাইছি। আমি এখন সালাদ লইতাম সাইরাম। আপনারা দিনগুলো প্লিজ শেয়ার করব, একটা ওই লগে আর আমার আজকে লাঞ্চের ব্লগ। আজকে লাঞ্চ আমি ওগুলা ডোনার খাবার পাইছি সব থাকি লইয়া, আর এখন আমি সালাদ আমি চাইলাম। আমার ডোনার কাবাব রেডি হয়ে যায়, ডোনার কাবাব তো টাইম লাগে না। বার্গার হয়ে তার ফ্রেশ বানাইয়া দিন, একটু লাগে লেট হয়। ডোনার কাবাব সব তো রেডি থাকে, দেওয়া তো লেট হয় না। সো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আর আমার চ্যানেল সাপোর্ট করবা, আপনার ফ্রেন্ডলরে দিবা। আমি বিল পে করিলাম। সো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।